Assalamualaikum. আজকের ভিডিওতে আমি কথা বলবো ফেসবুক ব্লু ভেরিফাইড ব্যাচ নিয়ে। সো অনেকেরই এই ব্যাপারে অনেক অনেক কৌতূহল কাজ করে যে ফেসবুক থেকে কিভাবে ব্লু ভেরিফাইড ব্যাচ নিতে হয়। এবং বর্তমানে ফেসবুকে গেলে দেখা যায় যে অনেকেই সেলিব্রিটি না, কিন্তু অনেকেরই পেজে অথবা অনেকেরই আইডিতে ব্লু ভেরিফাইড ব্যাচ রয়েছে। সো এটা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জমির উদ্দিন জীবন, এবং আপনারা দেখছেন জীবন টেক। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। প্রথমে কথা বলা যাক, ফেসবুক কেন আপনাকে ব্লু ভেরিফাইড ব্যাচ দিবে। সো আপনি যদি ফেসবুক থেকে ব্লু ভেরিফাইড ব্যাচ পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেলিব্রিটি হতে হবে, পাবলিক ফিগার হতে হবে, যেমন স্পোর্টসম্যান, মিউজিশিয়ান, পলিটিশিয়ান ইত্যাদি হলে আপনাকে ব্লু ভেরিফাইড ব্যাচ দিবে। বাট বর্তমান সময়ে দেখা যায় যে অনেকেই সেলিব্রিটি না, কিন্তু তাদের পেজে তাদের আইডিতে ব্লু ভেরিফাইড ব্যাচ রয়েছে। সো এখানে হচ্ছে মূল প্রশ্ন, তারা কিভাবে এগুলো পায়। সো এখানে মূলত তারা লম্বা একটি প্রসেস ফলো করে থাকে। সো সবচেয়ে বেশি যে ব্লু ভেরিফাইড ব্যাচ নিয়ে থাকে সেটা হচ্ছে মিউজিশিয়ান ব্যাচ, যেটা মূলত অন্যান্য ব্যাচের তুলনায় একটু সহজ। সো সেলিব্রিটি ব্যতীত অনেকে যে ব্যাচগুলো নিয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি নিয়ে থাকে মিউজিশিয়ান ব্যাচ। সো তার জন্য যেটা করতে হয়, ফেক মিউজিশিয়ান হতে হয়, প্রথমে গুগলে মিউজিশিয়ান হিসেবে নলেজ প্যানেল তৈরি করতে হয়, দ্বিতীয়ত ব্যবহার করে থাকে স্পটিফাই, স্পটিফাইতে ফেক আর্টিস্ট হয়ে একটি ব্লু ব্যাচ ক্লেম করে, এবং পরবর্তীতে যেটি করতে হয়, বিভিন্ন নিউজ পোর্টালে টাকা দিয়ে ফেক নিউজ বের করতে হয়, এরপরে মূলত ফেসবুকের কাছে ব্লু ব্যাচ পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হয়। এবং এই লম্বা প্রসেস ফলো করার পরেও অনেকে পায়, আবার অনেকেই ব্লু ব্যাচ পায় না, এটা টোটালি ডিপেন্ড করে ভাগ্যের উপরে। সো এরপরে ব্লু ব্যাচ পেয়ে গেলেও যে কোনো সময় ব্লু ব্যাচ চলে যেতে পারে, যদি কেউ রিপোর্ট করে থাকে অথবা একাধিক রিপোর্টের ফলে ফেসবুক থেকে ব্লু ব্যাচ চলে যায়। সো এ হচ্ছে মূলত ফেক সেলিব্রিটিদের ব্লু ব্যাচ পাওয়ার কাহিনী। সো এরপরে মূলত তারা যেটা করে থাকে, তারা বিভিন্ন সেলিব্রিটিদের পোস্টে গিয়ে কমেন্ট করে, কমেন্ট করার পরে তাদের কমেন্টগুলো হাইলাইট হয়ে থাকে, কারণ তাদের যেহেতু একটি ব্লু ব্যাচ রয়েছে তাই স্বাভাবিক যে তাদের কমেন্টগুলো হাইলাইট করবে। সো আমি আপনাদেরকে বলবো না এত সময় ব্যয় করে, এত টাকা ব্যয় করে ব্লু ব্যাচ নেওয়ার জন্য। আপনার যদি ব্লু ব্যাচ পেতে ইচ্ছা হয়, তাহলে আপনি কাজ করুন, আপনি সেলিব্রিটি হন, আপনাকে এমনিতেই ব্লু ব্যাচ দিয়ে দিবে, ব্লু ব্যাচের পিছনে আপনার টাকা সময় নষ্ট করতে হবে না। সো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন, এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করুন। সো দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।